আস্তে আস্তে বাড়া, তবে বাবা আস্তে ধীরে দেখাই, লক্ষ্য রাখেন। কাকা তারপরে হালে দুলে খেলা, আই যে লক্ষ্য রাখেন। সর্বপ্রথম একটা মাল দেখাই, সাসা দেখে যান খরমুজের বেশি। কামড় সার আস্তে ধীরে বাড়া, থাম থাম। ও সাসা আই দেখেন, ডিসকভারি চ্যানেলে সাপটার নাম বলে বাবা বিলাক মামা, কিং কোবরা। মানুষ কামড় দিয়া বাবা ফাটায় মানুষের ফোপড়া। আই দেখেন এটা বাংলাদেশি, আই দেখেন কাকা এই সাপটার নাম। কেউ কয় জল ঢোড়া, আবার কয় কি জল কেউটো। আবার কাকা সাপটার নাম কালিয়া গোমা কয়, আবার কেউ কয় মেসে গোমা, কেউ কয় বাতের ব্যারাম ভালো করে। রাত্রিবেলা হেজাক লাইটলে মাথুর যাবেন, 30 মিনিটের রাস্তা 15 মিনিটে বাড়িতে পৌঁছে দেয়। এটা গাড়ি ভরা লেয় না সাসা। আই দেখেন এই সাপটা, এই বাইর হ কামড় সার, নাগিয়ে নেই বাইর হ, এই থাম। মামু শস্য বড় না খরমুজ বড়? খরমুজ ভাঙলে কি বাড়ায়, আর শস্যে ভাঙলে তাহলে বড় কুণ্ড। শস্যেই বড়, এটা হলে শস্যে। এটা একটা হাতি কামড় মারলে 5 মিনিটের মধ্যে কবার। এইরকম সাপ কোন সাপুড়ে কাকা ভয়েতে কাছে থই না। ছোট কাঞ্চের বীজ বেশি না বড় কাঞ্চের বীজ বেশি? এটা ছোট কানস কাকা। এই থাম, এই থাম। এটা কাকা আমি হাউস করে ধরে থুয়ে দিছি মানুষের দেখানোর জন্য, হা খুব ভালো করলো। এটা ধরছিলাম কাকা সেই আপনার মোলাম গাড়ি। আই যে দেখেন এটা খেতলাল থানার মধ্যে পাইছি সাসা। আই দেখেন খেতলাল থানার মধ্যে মোলাম গাড়ি থেকে ধরে লিয়াচ্ছি মহিষপুর সুতলির মেল, ওই জায়গার থেকে ধরে লিয়াচ্ছি একটা বাসার ভেতর। সাপ পাড়াছে সন্ধ্যের পরে তাম্বুত বসে আছি, আসে করছে কাকা সাপ পাড়াছে, আমি কুটি করছে বাসার। বাসার যাইয়ে দেখি ফ্রিজের তলে মাল লোক করে আছে। তারপরে একটা ঘুতো দিনু বাইর হয়ে চলে গেল কাকা শোকেজের উপর। ওর থেকে কাকা সাপ এডে লাঠি দিয়ে ঘুতো দিয়ে বাইরে নিয়ে এসে ন্যাস ধরে আলোক করে নিয়ে এসে এইরকম থুয়ে দিছি। এদের বয়স হবি কাকা 1 বছরের বাচ্চা, এটা গতবারকার বাচ্চা। ওখানে আরো আসলো সাপের বাচ্চা কাকা, যেমন মুগরির সে এক না লিয়ে ঘোরে না বাবা, ইল্লেক লিয়ে ঘোরা লাগে না। এটা ডিমের মধ্যে থেকে বাইরে হয়ে যার মনে তাই আপনা আপনা বাইরে হয়ে চলে যায়। ইল্লেক পহর দেওয়া লাগে না, দুধও খিলেন লাগে না কাকা। আই দেখেন এবার একটা সাপ দেখ প্লাস্টিক, এই থাম। কামুর স্যার ওর উপসী বিশ্বমতি দিন দুনিয়ার সাই, ওরে বেঈমানের আল্লাহ তুমি গরিবের সাই। আর উত্তরে থাকে ঘুমনি ঝড়ে লাখে লাখে মানুষ মারা যায়,